আজকালকার দিনে তো আপনি যে কোনো জিনিসের জন্য লোন পেয়ে যাবেন, লাইক ঘরের রিনোভেশনের জন্য, ফোন কেনার জন্য, ইভেন ঘুরতে যাওয়ার জন্য। ইভেন তো কত নিউ এজ কোম্পানিজও রয়েছে যারা আপনাকে টাকা দেওয়ার আগে জিজ্ঞাসাও করবে না যে আপনার টাকাটা কিসের জন্য দরকার। আপনি জাস্ট একটা অ্যামাউন্ট এন্টার করবেন অ্যাপে আর 10 মিনিটের মধ্যে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কখনো কখনো তো লিটারালি এইটা মনে হয় যে এই কোম্পানিজগুলো বসে রয়েছে টাকা বিতরণ করবে বলে। বাট কখনো এইটা ভেবে দেখেছেন যে এরা এত ইজিলি যে টাকাটা দিয়ে দিচ্ছে তার পিছনে কী রিজন হতে পারে? ওয়েল, কথায় আছে না, দেয়ার আর নো ফ্রি লাঞ্চেস ইন লাইফ। এইটা তো আপনি জানেনই যে এইসব কোম্পানিগুলোর রেট অফ ইন্টারেস্ট এক্সট্রিমলি হাই হয়, আর এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি, লাইক 20-40%। বাট আপনি হয়তো এইটা জানেন না যে আপনার একটাও ইএমআই ডিফল্ট হলে সেটা বেড়ে 300%ও হয়ে যেতে পারে। না, আমি বলতে একদমই ভুল করিনি, পেনাল্টি কুড বি অ্যাজ হাই অ্যাজ 300%। চলো, এবার আশা করি আমি আপনাদের অ্যাটেনশন পেয়ে গেছি। তো এবার আপনাদের বলবো পার্সোনাল লোনের ব্যাপারে এমন কিছু তথ্য যেগুলো আপনাদের আর কেউ বলবে না। আপনি ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চটপট। সো ফার্স্টলি, আপনি কি এটা জানেন, আপনি যদি একটাও ইএমআই দিতে লেট করেন তাহলে ব্যাংক আপনার উপর কেস করে আপনাকে জেলেও পুরে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন ব্যাংক এরমভাবে কী করে করতে পারে, বাট এটার জন্য পারমিশন আপনি দিয়েছেন স্ট্যাম্প পেপারে সাইন করে। আগে হ্যাঁ, ডকুমেন্ট সাইন করানোর টাইমে ব্যাংক আপনার থেকে একটা ডকুমেন্ট সাইন করায়, কল্ড ডিপিএন, মানে ডিমান্ড প্রমিসারি নোট। এটা সিম্পলি মানে হচ্ছে ব্ল্যাঙ্ক চেক। আর আপনি তো এটা জানেনই, ব্যাংক যদি আপনার অ্যাকাউন্টে এই চেকটা ফেলে আর এই চেকটা যদি ফেল করে তাহলে এটা বেসিক্যালি পানিশেবল অফেন্স বাই ল। ওয়েল, ব্যাংক জেনারেলি এই জিনিসটা করে না, বাট চাইলে করতেও পারে। এই কন্ডিশনটা আপনি ব্যাংকের এই ক্লজে দেখতে পেয়ে যাবেন। এইখানে বলছে লেন্ডার মানে ব্যাংকের কাছে এইসব রাইট থাকবে, ইনক্লুডিং 138 যেটার আগেনস্টে আপনার জেল হতে পারে 2 বছরের জন্য, আবার সেকশন 25 যেটার আগেনস্টেও আপনার 2 বছরের আরও জেল হতে পারে। এইসব শোনার পর হয়তো লাগছে এ বাবা কোথায় ফেসে গেলাম, বা দাঁড়ান দাঁড়ান এখনো তো গল্প শুরুই হয়নি। এবার সেকেন্ড ক্লজে আসি, এটা দেখে আপনি চমকাতে চলেছেন। ওয়েল, এখানে লেখা আছে যদি লোন চলাকালীন আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার যে বাকি টাকাটা রয়েছে সেটা আপনার লিগ্যাল হিয়ার মানে আপনার উত্তরাধিকারীর থেকে আদায় করা হবে। বাট সেও যদি দিতে ডিনাই করে তাহলে এক্ষুনি যে ডিপিএন এর ব্যাপারে বললাম যেটা আপনি সাইন করেছিলেন সেটার অ্যাগেনস্টে আপনার যে লিগ্যাল হিয়ার তার ওপর তারা কেস করে তাকে জেলে পুরে দিতে পারে। আগে হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না হয়তো শুনে, এ নিন দেখে নিন এই ক্লজটার লাস্টের লাইনটা পড়ুন, চমকে যাবেন। এখানে লেখা আছে ইন কেস অফ ডেথ ডিপিএন উইল বি ইভোক মানে ক্যান বি ইউজ ইন কোর্ট অফ ল অগেনস্ট ইউর লিগ্যাল হিয়ার। আর এইসব কন্ডিশন অ্যান্ড ইনফরমেশনগুলো আমরা একটা নামি দামি ব্যাংকের লিগ্যাল ডকুমেন্টস থেকে বার করেছি, এর মধ্যে একটাও নিউ এজ কোম্পানির নয়। আর আপনারা এটা ধরেই চলুন যে নিউ এজ কোম্পানিগুলোর ক্লজ এর থেকে বেশি হবে তো কম হবে না। ওয়েল, এই ক্লজগুলো শোনার পর আপনার হয়তো এই নেক্সট ক্লজটা খুবই ছোট বলে মনে হবে, বাট পার্সোনাল লোন নিয়ে আপনি আপনাদের পুরো ডেটা অ্যাক্সেস এদের দিয়ে দেন অ্যান্ড দে ক্যান ইউজ দিস ডেটা টু সেল ইউ এনিথিং। বাট মজার ব্যাপার হলো আপনি রিটেনে ওদের এই পারমিশনটা দিচ্ছেন। অগেন, হয়তো বিশ্বাস হচ্ছে না, তো এটা দেখে নিন। বরোয়ার মানে আপনি এটা অ্যাগ্রি করছেন যে লেন্ডার মানে ব্যাংক অর কোম্পানিজ নিজেদের যে কোনো প্রোডাক্ট আপনাকে ক্রস সেল করতে পারে। এবার বুঝতে পারছেন যে লোন দেওয়ার সাথে সাথে আপনার তো কল কী করে আসতে থাকে। ইনকেস আপনার যদি এইটা মনে হয় যে চলো এইসব ব্যাপার নিয়ে কোনোভাবে ডিল করে নেওয়া যাবে, তাহলে এই নেক্সট ফ্যাক্টটা শুনে আপনার মাইন্ডটা অনেকটাই ক্লিয়ার হতে চলেছে। আগে হ্যাঁ, এবার আমরা কথা বলবো ইন্টারেস্ট রেটের ব্যাপারে। ভাই, আপনাদের হয়তো এইটা মনে হয় যে চলো 15-20% নিচ্ছে ঠিকই, বাট টাইমে টাকাটা তো দিচ্ছে। বাট আপনি কি এটা জানেন যে ইন্টারেস্ট রেট ছাড়াও আপনাকে আরও 10 রকমের চার্জেস দিতে হয়? আগে আমরা কিন্তু সব রকম ক্লেম প্রুফ নিয়েই কথা বলছি, সো এই দেখুন, আপনি জাস্ট 30 সেকেন্ডস পজ করে এই পুরো ব্যাপারটা একবার নজর ঘুরিয়ে নিন। 12 রকমের আলাদা আলাদা চার্জেস তো আপনি এখানেই দেখতে পেয়ে যাবেন। দেখলেন, 10 রকমের চার্জেস বলে আমরা কিন্তু একদমই এক্সাজারেট করিনি। এইসব চার্জেস দেওয়ার পর আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট কখন বেড়ে 20-25% হয়ে যাবে আপনি জানতেও পারবেন না। আপনাকে একটা সিম্পল ক্যালকুলেশন বলছি, ধরুন আপনি 1 লাখ টাকার পার্সোনাল লোন নিয়েছেন 18% ইন্টারেস্টে, আর আমরা ধরেই চলছি যে 18%ই হলো এফেক্টিভ ইন্টারেস্ট রেট, এর থেকে বেশি কিছু চার্জেস লাগার কথা না। আর আপনি এই লোনটা নিয়েছেন 4 বছরের জন্য, আর ধরুন আপনি মান্থলি ইএমআই দিচ্ছেন, তাহলে সব ইএমআই মিলিয়ে আপনার টোটাল যে রিটার্ন আপনি ব্যাংকে করছেন সেটা দাঁড়ায় 2 লাখেরও বেশি, লাইক ডাবল দ্য অ্যামাউন্ট। আপনার যদি এইসব কথাগুলো শোনার পর একটু ডাউট মাথায় আসছে তাহলে মেবি টেকিং আ পার্সোনাল লোন মে নট বি দ্য বেস্ট ডিসিশন অ্যাট দিস স্টেজ।
আপনি আরও অপশনস এক্সপ্লোর করতে পারেন, লাইক টেম্পোরারি বেসিসে ফ্রেন্ডস আর ফ্যামিলি থেকে বড় করতে পারেন, অথবা ইউ ক্যান ডিপেন্ড ফ্রম ইউর সেভিং অ্যাকাউন্ট এটসেট্রা। বাট আপনি যদি সত্যি পার্সোনাল লোন নিতে চান, সেটার উপর বারবার শিওর হওয়ার পরেই কিন্তু এই পার্সোনাল লোনের রাস্তাটা বেছে নেবেন, তার আগে নয়। সো লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন, আপনিও কি পার্সোনাল লোন নেওয়ার কথা ভাবছেন কি অলরেডি একটা নিয়েছেন? আপনার এক্সপিরিয়েন্স কি এই পার্সোনাল লোনের সাথে আমাদের নিশ্চয়ই জানাবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। টিল দেন, বাই বাই।